হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আবার ফ্রেশ ফ্রেশ ব্লগ নিয়ে চলে এসেছি। তো সবাইকে জানাই দীপাবলির শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আর আজকে একটা বিশেষ দিন, আজকে কালী পুজো, আর আজকে আমার কাছেও বিশেষ করে স্পেশাল এই দিনটা। এই কারণে কালী পুজোর দিনটা আমার কাছে স্পেশাল, কারণ আমি এই দিনটাতে প্রতি বছর উপোস করে থাকি, আর আমার এই পুজোটা ভীষণই ভালো লাগে। আর তার জন্য আমি পুজোর সমস্ত জোগাড় করে এবার আমি শাড়ি পরতে বসেছি। তো আমি তৈরি হতে হতে তোমাদের সাথে কথা বলে নিলাম, এবার আমি রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা বলবো, কারণ আমার পুজোর জোগাড় হয়ে গেছে। আর এবছর যেহেতু আমার সেজো কাকা মারা গেছে, আমি যেহেতু আমার ছোটো কাকার বাড়িতে প্রতিষ্ঠিত কালী ঠাকুর আছে যেখানে আমি পুজো দিতে যাই, তো সেখানে পুজোটা মোটামুটি যেহেতু প্রতিষ্ঠিত ঠাকুর বাড়িতে নিয়ম রক্ষার জন্য আমাদের পুজো তো হবেই, বাট কাকা সেটা করবে না। তো পুজোটা আমাদের হবে, হোমযজ্ঞ হবে না, বাট বাকি মাকে ভোগ দেওয়া, মন্ত্র বলা সবই হবে। তো তার জন্য আমি রেডি হচ্ছি। তো আমি রেডি হয়ে গেছি, তো ফাইনালি এটা আমার লুক। আর আমার অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ অঞ্জলি দেওয়ার টাইম হয়ে গেছে। তো আমি যাব, তোমাদেরকে নিয়েই যাব, কাকার বাড়ি যাচ্ছি। তো চলো আমার সাথে, আর দেরি করব না। আর আমার মেয়ে তো এখনও রেডি হয়নি, তো আমাকেই এখন তো আপাতত আমাকে আগে যেতে হবে। তো চলো, দিয়ালি মানে প্রদীপ তো জ্বালাতেই হবে। তো আমি প্রদীপ জ্বালিয়ে বাড়ির চারিদিকে সুন্দরভাবে সাজিয়ে তারপর আমি কিন্তু আমার পুজো দিতে আমি গেছিলাম। Thank you.
কাকার বাড়ি পুজো হয়ে যাওয়ার পর আমরা আমাদের এটা হচ্ছে মিলন সঙ্গের ঠাকুর, তোমাদেরকে দর্শন করাচ্ছি। আর আমি এই ঠাকুরটা দর্শন করি, আমাদের ক্লাবেরও ঠাকুর খুব সুন্দর হয়েছিল, বাট আমার হাতে এত জিনিস ছিল যে যার জন্য আমি ক্যামেরা করতে পারিনি। তো পুজো দিয়ে আসার পথে ক্যামেরা করার কথা ছিল, আমি যেহেতু একা ছিলাম সেজন্য ক্যামেরা করতে পারিনি। এছাড়াও আমার কিন্তু কালী পুজোর আরও দুই দুই জায়গা থেকে নিমন্ত্রণ এসেছিলো, তো আমি তো সব জায়গায় যেতে পারিনি, আমি আরও এক জায়গায় গেছিলাম। তো সেই প্রথমবার তোমাদের দর্শন করাচ্ছি।